দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের। প্রধানমন্ত্রী পদ হারানোর পর থেকেই হামলা মামলায় জর্জরিত তিনি। বর্তমানে দুর্নীতির মামলায় রয়েছেন কারাগারে। পরিকল্পনা ছিল লড়বেন দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে। এজন্য কারাগার থেকেই তিন আসনে নির্বাচন করার ঘোষণা দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান। কিন্তু পাকিস্তানের হাইকোর্টের এক সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল তার নির্বাচনে অংশ নেয়ার পথ। তোষাখানা দুর্নীতির মামলায় ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট। ফলে আগামী বছরের 8 ফেব্রুয়ারিতে দেশটিতে হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় হওয়ার আগের দিনে ইমরান খানের আপিল খারিজ করে দিলেন পাকিস্তানের হাইকোর্ট। আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্চুথা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দোষী সাব্যস্ত হওয়ার রায় স্থগিত করার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্যই থাকবেন তিনি। এর আগে বুধবার ইমরান খানের আরেক আইনজীবী আলী জাফর জানিয়েছিলেন, কারাগারে বসে লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসনে লড়াই করবেন পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান। চলতি বছরে 5 আগস্ট আলোচিত তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে তার রাজনীতির ওপর 5 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই রায় ঘোষণার দিনই লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন তিনি। যদিও ইসলামাবাদ দায়রা আদালতের দেয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট, তবে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ আরও কয়েকটি মামলায় কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে। ধারণা করা হচ্ছে গোপন তথ্য ফাঁসের মামলায়ও দণ্ড পেলে আর কখনোই নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান খান। 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে 140টিরও বেশি মামলা হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।